দর্শক দেখতে পাচ্ছেন দুজন কাজ করছে, আমার খুব প্রিয় মানুষ। এরা খুবই পরিশ্রমী, পড়াশোনাতেও ভালো, অনেক কিছুতে এক্সপার্ট। তার পাশাপাশি আবার প্রকৃতি থেকে খুব সুন্দর সুন্দর ফল, বিভিন্ন সবজি ফলায়। আমি তাদের সাথে একটু কথা বলবো, খুব দেখতে মজা। আমি নিজেই আসলে এদের কাছ থেকে নিয়ে খাই। শশা ভীষণ স্বাদের, তারপরে টমেটো, গাজর, এগুলো ডায়াবেটিসের জন্য আমার খাওয়া বেশি পড়ে। পাশাপাশি দেখা যায় এদের প্রকৃতি থেকে যে অর্গানিক খাদ্যর জন্য যে তৈরি করে, ভীষণ মজার। যাই, তুই কতদিন হলো এই কাজটা করা? এই প্রজেক্টটা হচ্ছে, দেখি না, 3-4 মাস ধরে এই প্রজেক্টটা তৈরি করা হয়েছে। কি কি আছে এখানে প্রজেক্টে? আপনার খিরা, সুমা, টমেটো, আবার নতুনভাবে বাগান করা হচ্ছে, চারা, খিরা আর গাজর উঠছে, এগুলো বাজারে বিক্রি করা হচ্ছে। আচ্ছা, ওই টমেটো কয়দিন দেরি হবে? না, কয়বার উঠাইছিস টমেটো? টমেটো এখন কিছু কিছু করে তোলা হচ্ছে, আর আপনি কবলে ফুল আসছে, তো এই ফুলের জন্য 15-20 দিন বা 1 মাস টাইম হবে পরিপূর্ণভাবে জোর করার জন্য। এটাতে কষ্ট বেশি না আসলে, কি সুবিধা বেশি এই কারণে করা না শখের বসে? এটা শখের বসে করা হচ্ছে, তারপরে যা টাকা আসছে এটা নিজের খরচ বা দিন চলে যাচ্ছে। তোর এটা কে? তার মানে দুই ভাই মিলে খুব মজার প্রজেক্ট। এটা কি সার? পটাশ? পটাশ আর ইউরিয়া। তো এটা কয়বার দিতে হয়? তখন দিতে হয়, মানে একটু দুর্বল। আর পাশাপাশি আম গাছ, কিন্তু অদ্ভুত ব্যাপার, এটা কি আমের মুকুল ধরেছে? তার মানে মুকুল ধরেছে মানে আম হতে পারে না, তো অদ্ভুত ব্যাপার। তো এটা কি লেবু গাছ? হ্যাঁ, ওটা লেবু গাছ। তার মানে ভেতরে লেবু গাছ আছে, আম গাছ আছে, আর ভেতরে ভেতরে বেগুন আছে না? আর ওই পাশেরটা হলো শশা আছে, ইয়ে কি কুমড়া, ওইটা কুমড়া? খিরা, খিরা, ওই তো শশা, খিরা। খিরা আমি খুবই ভালো লাগলো, আজকে ওরা দিবে। আর গাজর কোন দিকে? গাজর, গাজর ওই সাইডে আছে না? তো ফলন খুব ভালো বোধ হয়। আমার বিশেষ করে শশাটা অসাধারণ মনে হলো, মানে গাজরটাও খুব ভালো লাগলো, কিন্তু শশাটা একটা অদ্ভুত মানে স্বাদ লাগলো। এটা টমেটো না? টমেটো ভীষণ সুইট। আচ্ছা ঠিক আছে, আবার দেখা হবে, কথা হবে, ধন্যবাদ।